এই ঈদে অনেকগুলো মুভি মুক্তি পাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রিয়তমা। প্রিয়তমা মুভিতে লিডে রয়েছেন শাকিব খান এবং তার সাথে রয়েছেন কলকাতার ইদিকা পাল। এই প্রিয়তমা মুভির শুটিংটি কিছুদিন আগেই শুরু করা হয়েছিল এবং এই মুভির শুটিং 2 মাসের ভিতরে করার কথা রয়েছে। এত অল্প সময়ে এই মুভির শুটিংটি কমপ্লিট হতে পারবে কিনা তা নিয়ে দর্শকদের মনে বিভিন্ন ধরনের কৌতূহল বা প্রশ্ন রয়েছে। অনেকেই ভাবছিলেন যে হয়তো বা এই ঈদে আমরা এই মুভিটিকে দেখতে পারবো না, মুভিটির রিলিজ কিছুটা পিছাবে। কিন্তু আজকে সন্ধ্যায় এটির একটি ফার্স্ট লুক ভিডিও রিলিজ করা হয়েছে এবং এখানে শাকিব খানের ফার্স্ট লুক রিলিজ করা হয়েছে এবং এটি দেখে মনে হচ্ছে যে না, এই মুভিটির কাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা এই ঈদেই এই মুভিটিকে দেখতে পারব। এবার কিছু কথা বলি এই মুভিটির ফার্স্ট লুক ভিডিও নিয়ে। এখানে আমরা শাকিব খানকে লম্বা চুলে দেখতে পাচ্ছি এবং মুখে একটা কাপড় জড়ানো রয়েছে। যদিও শাকিব খানের এই লুকটার যথেষ্ট মিল রয়েছে সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান মুভির লুকের সাথে, কিন্তু লুকের মিল থাকলেও এই মুভিটির গল্পটি একটু ভিন্ন ধারার হতে চলেছে। যদিও আমরা এখনো এই মুভিটির টিজার দেখিনি তাই গল্প সম্পর্কে আমরা কিছুই বলতে পারবো না। টিজার দেখলেই জানতে পারবো যে মুভির গল্পটি আসলে কি নিয়ে নির্মিত হচ্ছে এবং এই মুভিটি আসলে কোনো মৌলিক গল্প নিয়ে বানানো হচ্ছে নাকি কোনো রিমেক। কিন্তু এই ফার্স্ট লুক ভিডিওটি দেখে মনে হচ্ছে এই মুভিটি যদি রিমেক আর হয় কিন্তু এটার মেকিং এর কোয়ালিটিটা খুব ভালো। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু এই টিজারের এই ভিডিওটি দেখে, এডিটিং এর স্টাইল দেখে এবং বিজিএমটি শুনে, যদিও আমরা এখানে চাইলে অনেক কিছুরই কপি বা ইন্সপায়ারের কথা বলতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে যে একটা কথা আছে, আমাদের সমাজে নকল করতেও আকলের প্রয়োজন। মানে আপনি কাউকে নকল করতে গেলেও আপনার মধ্যে দক্ষতা থাকতে হবে, আপনি যেন তাকে সুন্দরভাবে নকল বা কপি করতে পারেন। এই মুভিটি নকল হবে নাকি রিমেক হবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার যেটা ভালো লেগেছে তা আমি আপনাদেরকে বলছি। আমার মনে হচ্ছে যে এই মুভিটি রিমেক হলেও সমস্যা নেই, এটির মেকিংটা খুব ভালো হতে চলেছে এবং খুবই প্রিমিয়াম হতে চলেছে। এই ঈদে আমরা মনে করছিলাম যে শুধু সুরঙ্গ এবং অন্তর্জালই বাজিমাত করবে, কিন্তু শাকিব খানও এই রেসে যে রয়েছেন তিনি তা বুঝিয়ে দিয়েছেন তার এই ফার্স্ট লুক ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর এডিটিং দেখে আমার মনে হচ্ছে আসলে মুভির কোয়ালিটিটি খুব ভালো হবে। আমার মনে হচ্ছে শাকিব খানের অন্যান্য মুভির চেয়ে এটির মেকিং এর স্টাইলটা খুব ভালো হবে। আপনারা ইতিমধ্যে এডিট টিজারটি দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।